সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। দীর্ঘ এক দশক কেটে গেলেও জমি জট কাটল না ভাবাদিঘি রেল প্রকল্পের। দীর্ঘদিন ধরে রেল প্রকল্পের কাজ শেষ না হওয়ায় কামারপুকুর, জয়রামবাটির মতো গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিকে রেলের মানচিত্রে যুক্ত করা সম্ভব হয়নি এখনও পর্যন্ত। এই রেল প্রকল্পের কাজ নিয়ে অব্যাহত রয়েছে রাজনৈতিক চাপানোতর। এই রেল প্রকল্পের কাজ করার সময় ভাবাদিঘি এলাকার মানুষ প্রতিবাদ করেছিলেন, সেই প্রতিবাদ আন্দোলন এখনও অব্যাহত আছে। 2001 সালে এনডিএ সরকারের রেলমন্ত্রী থাকাকালীন বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ছিল তারকেশ্বর থেকে বাঁকুড়ার বিষ্ণুপুর অবধি এই 82.5 কিলোমিটার রেল প্রকল্প। তিনি 2001 সালে এই প্রকল্পের শিলান্যাস করেন। 2003 সালে এই প্রকল্পের নকশা তৈরি করা হয়। এরপর 2009 সালে পুনরায় রেলমন্ত্রী হওয়ার পর বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের কাজ ত্বরান্বিত করেন। সেই সময় 2012 সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়। কিন্তু সেই কাজে বাদ সাধে এই ভাবাদিঘি। দিঘির উপর দিয়ে তৈরি হবে রেলপথ। এই নকশা মানুষের সামনে আসতেই এলাকার মানুষ একত্রিত হয়ে আন্দোলনে নামেন। যদিও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন রেলপথ তৈরিতে তাদের কোনো রকম আপত্তি নেই, কিন্তু জলাশয় বুঝিয়ে কোনো রকমভাবে রেল প্রকল্পের কাজ তারা করতে দেবেন না। ভাবাদিঘি এলাকায় রেল প্রকল্পের কাজ থমকে থাকলেও বর্তমানে হাওড়া থেকে তারকেশ্বর ও আরামবাগ হয়ে গোঘাট পর্যন্ত রেল চলাচল করছে। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে ভাবাদিঘি এলাকাতেই নতুন করে দিঘি তৈরি করে দেওয়া, মাছ ও জাল প্রদানসহ এলাকার মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তারপরেও বহু প্রাচীন ভাবাদিঘিকে না বোঝানোর দাবিতে অনড় আন্দোলনকারীরা। এদিকে গোঘাটের পরে বিষ্ণুপুরের দিকে যে পরবর্তী স্টেশন কামারপুকুর, সেই কামারপুকুর স্টেশন কামারপুকুর মঠ ও মিশনের আদলে তৈরি হয়ে প্রায় কাজ শেষের মুখে পড়ে আছে। কামারপুকুর স্টেশনকে ঘিরে কামারপুকুরবাসী বহু আশায় আছেন এবং বহু স্বপ্নও দেখছেন যে কবে ট্রেন আসবে। হয়তো ট্রেন এলে এখানের পর্যটন এবং পর্যটনের সঙ্গে অন্যান্য ব্যবসা বাণিজ্যেরও অনেক উন্নতি হতে পারে। সামনেই 2021-এর বিধানসভা নির্বাচন, তার আগে কি সরকার, বিরোধী এবং স্থানীয় মানুষ মিলে কোনো সমাধান সূত্র আসতে চলেছে? কি জানাচ্ছেন ওখানকার মানুষেরা, কি বলছেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল, কি বলছেন আন্দোলনকারীরা? আসুন দেখে নিই সবার বক্তব্য এবং ভাবাদিঘির চিত্র আরামবাগ নিউজের পর্দায়। আমাদের যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যে দাবিগুলো আপনাদের আছে, কী কী দাবি এবং কী প্রতিশ্রুতি পূরণ হলো? শুনুন, এটা আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি, 18 একর জলাশয়। এই জলাশয়টার বিনিময়ে আমরা কোনো কিছু, আমাদের দাবি ছিল না কখনোই। আমরা প্রশাসনিক আধিকারিকদের কাছে বলেছিলাম আমাদের গ্রামের তো উন্নয়ন বলতে সেরকম কিছু হয়নি। সেই উন্নয়ন আপনারা দেখুন যে এটা কি, এই গ্রামের কী প্রয়োজন আছে, রাস্তাঘাট, টয়লেট, আপনার পানীয় জলের ব্যবস্থা, স্কুলের উন্নতি, এইসব আমরা আধিকারিক দিকে বলেছিলাম। কিন্তু এটা দিঘির বিনিময়ে কিছু নয়, পোল এগুলো দিঘির বিনিময়ে কিছু আমরা কখনোই কিছু চাইনি এবং এখন আজও নেই। আমাদের দিঘির বিনিময়ে যে আমাদের কোনো কিছু করে দিতে হবে এরকম আমাদের আজও দাবি নেই। আমাদের একটাই দাবি আছে যে 99 সালে যে কেস হয়েছিল দিঘির উত্তর সাইড দিয়ে, সেই দিকে রেল লাইন যাক, আমাদের কোনো আপত্তি নেই, আমরা পূর্ণ সহযোগিতা করব। স্কুলের পিছন দিয়ে হলে আমাদের কোনো আপত্তি আজও নেই, যদি আসে আমরা এখনও পূর্ণ সহযোগিতা করব। আচ্ছা, দিঘির উপর দিয়ে কি ম্যাপ যে হয়েছে সেটাকে আপনারা বাদ দিয়ে? দিঘির উপর দিয়ে ম্যাপ আমরা কখনই দেখিনি, বলছে আমাদেরকে যে দিঘির উপর দিয়ে ম্যাপ আছে, আমরা আজও জানি না কোনটা ম্যাপ। আমরা যে গুগল থেকে যে ইস্টার্ন রেলওয়ের যে তৎকালীন দিনে যে নেটেতে যে ম্যাপ দেওয়া হয়েছিল সেই ম্যাপ আমরা অলরেডি কোর্টে শো করেছি। আচ্ছা, এখন আপনাদের কী দাবি আছে, মানে যে এই যে দিঘির মানে স্কুলের কোন দিক দিয়ে আপনারা? আমরা স্কুলের উত্তর দিক দিয়ে রেল লাইনটা হোক, এটা আমরা এখনও চাইছি।
নেতারা যে প্রতিশ্রুতি দিয়েছিল পূরণ হচ্ছে? নেতাদের প্রতিশ্রুতির কোনো দাম নেই। আমরা আমাদের তৎকালীন যে এসডিও ম্যাডাম ছিল, ওসি ম্যাডাম, ওসি ছিল, ওনাদের সহযোগিতায় আমাদের গ্রামের কিছু উন্নয়ন হয়েছে। বিডিও সহযোগিতায় অনন্য ম্যাডাম ছিল, ওনাদের সহযোগিতায় আমাদের গ্রামের কিছু উন্নয়ন হয়েছে বলতে রাস্তাঘাটগুলো হয়েছে, কিছু টয়লেট হয়েছে, একটা রাস্তা মানে পোল হয়েছে খালের উপর, ব্রিজ 80 লক্ষ টাকার মতো টাকার। আপনার কি হাই মাস? আমার নাম সুকুমার ভাই, বাড়ি ভাবাদি। আমরা তো চাই তাড়াতাড়ি ট্রেনটা চালু হোক, অনেক দিন ধরে এই ট্রেনের অপেক্ষায় আছি, গোহাট পর্যন্ত এসে তো ট্রেনটা আটকে রয়ে গেলো। ভাবা দিঘি একটা দিঘির জন্য যে কী হচ্ছে, ট্রেনটা চালু হলে তো সবারই একটু সুবিধা হয়, আমাদেরও খুব সুবিধা হয় কলকাতা কলকাতা যেতে। হ্যাঁ, এটা তো বিষ্ণুপুর পর্যন্ত হওয়ারই তো কথা আছে, কিন্তু এই ভাবা দিঘির জন্যই তো পুরোপুরি আটকে রয়ে গেছে, ট্রেন তো আর চালু হচ্ছে না। হ্যাঁ, রামকৃষ্ণদেবের স্মৃতির উদ্দেশ্যে স্টেশনটা তৈরি হয়েছিল, সব মানুষেরই উপকার হতো, কিন্তু একটা দিঘির জন্য যে কী হচ্ছে, সরকার কেন যে এখনও কেসটা মেটাতে পারছে না সেটা নিয়ে আমরাও প্রবলেম আছি। মানে কত কী বলবো আপনাকে, রাত্রে স্বপ্ন দেখছি যে ট্রেন এসছে, কিন্তু ট্রেন সকালে না সকালে দেখছি কোনো কিছুই। কী নাম আপনার? সৌমেন মন্ডল। বাড়ি? কাটালি। দেখুন, ভাবাদিঘির মানুষের পাশে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজকে বিগত 5 বছর ধরে প্রাণপাত করছে। আপনাদের একটা কথা বলি, সদ্য মুকুল রায় তখন আমাদের এই গোঘাটের এই রেল প্রকল্পটা নিয়ে উদ্যোগ নিয়েছিলেন, তিনি এখানে এসেছিলেন, ভাবাদিঘির মানুষকে ভাবিয়েছিলেন। সেই মুকুল রায় বর্তমানে বিজেপির আর প্রধানদের মধ্যে একজন, তিনি কি উদ্যোগ নিয়েছেন? আমি মুকুল রায়কে বলি যে সদার্থক যদি ভূমিকা নিতে হয়, তৃণমূলে থেকে তিনি এই ভাবাদিঘির মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতাই তলায় থেকে যে উন্নয়নের বার্তার যে পৃষ্ঠপোষকতা করে গেছেন, এবং আমরা জানি আরামবাগ রেল উদ্বোধনেও প্রধান ভূমিকায় ছিল মুকুল রায়, সেই আরামবাগ বিষ্ণুপুর যে রেল প্রকল্প, সেই যে জায়গা, সেই জায়গায় ভাবাদিঘিতে কীভাবে হঠাৎ ধাক্কা খেল সেই জায়গাটায় বিশদভাবে বলতে পারবেন উনি। উনি উদ্যোগ নেন এটা আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে বলি, এবং আমরা সর্বতভাবে এটা মানুষের কাজ, এটা কোনো দলীয় কাজ নয়, আমরা প্রশাসনে আছি, ভাবাদিঘির মানুষের উন্নয়নের জন্য যা যা দরকার এভরিথিং আমরা সর্বতভাবে আমরা করব। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যতটুকু দিঘির ক্ষয়ক্ষতি তার ডবল পরিমাণ দিঘির একটা পরিষেবার জায়গা আমরা তৈরি করব, ওই গ্রামকে স্বনির্ভর গ্রাম করব, ওই গ্রামের রাস্তাঘাট ইতিমধ্যে আপনারা দেখেছেন পরিষ্কার ছা চকচকে হয়েছে, ওখানে একটা পোলের সমস্যা ছিল সেই সমস্যার সমাধান হয়েছে, ওই জায়গায় মানুষের যে প্রকল্পগুলো, যে প্রকল্প আমরা বারে বারে বলেছি যে ওরা বলছে যে ওই পুকুরে যা মাছ সেই মাছের বিরাট ক্ষতি হবে, আমরা বলেছি যে ওই জায়গায় সেই উন্নত প্রথায় মাছ চাষের যে জায়গা এবং যতটা মজে আছে পুকুরটা সেইটা সংস্কার করা, এবং বাড়তি পুকুরের ক্ষয়ক্ষতি তার দ্বিগুণ পরিমাণে মানুষের উপকারের জায়গা, এবং তা বাদ দিয়েও সরকার বারে বারে বলেছে যে আপনাদের কি প্রয়োজন আছে আপনারা এগিয়ে আসুন, রেল সাধারণের স্বার্থে, রেল মানুষের স্বার্থে, রেল জনগণের স্বার্থে, রেল শুধু ভাবাদিঘির স্বার্থে নয়, রেলকে সামনে রেখে এই মানুষের উন্নয়নকে ব্যাহত করবেন না, মানুষের পরিষেবাকে ব্যাহত করবেন না। তাই আমরা চাই আপনাদের মাধ্যমে আবার বলি যে সামনে 2021 সালের নির্বাচন, এই 2021 সালের নির্বাচনে আমরা একটা বার্তা দিতে চাই,
যে আজকে বিজেপি বড় বড় কথা বলছে, উন্নয়নের কথা বলছে, সিপিএম থেকে বহু নেতৃত্ব এখানে এসেছে, শুধু প্রতিরোধ করেছে, প্রতিবাদ করেছে, কিন্তু উন্নয়নের পাশে দাঁড়িয়ে, ভাবাদিগির মানুষের পাশে দাঁড়িয়ে তারা কোনো কাজ করেনি। আমরা চাই ভাবাদিগির মানুষের স্বনির্ভর হোক, ভাবাদিগির মানুষের অর্থনৈতিক পরিকাঠামোর উন্নয়ন হোক, রেল হোক, রেলের ওইখানে স্টেশন হোক, তাদের অর্থনৈতিক পরিকাঠামোর উন্নয়ন হোক, ভাবাদিগির মানুষ স্বনির্ভর হয়ে নিজের পায়ে দাঁড়াক, সেটা আমরা চাই এবং আশা রাখবো আপনাদের মাধ্যমে ভাবাদিগির মানুষের শুভ বুদ্ধির উদয় হবে এবং রেলটা খুব তাড়াতাড়ি ওই জায়গায় কাজ সম্পন্ন হয়ে চালু হবে। আমাদের তো কোনো জায়গা নাই, আমরা কে, রেল জানে, রেল জানবে, আমরা সহযোগিতা করব, রেল তার কাজ করবে। রেল প্রকল্পটা এখন প্র্যাকটিক্যালি বিজেপি সরকারের হাতে, তারা করুক না, আমরা সহযোগিতা করব, আমরা পাশে দাঁড়িয়ে কাজ করব। কোনোভাবেই আমরা চাইনি যে রেলটা রেলের জায়গা থেকে বিচ্যুত হোক, রেল রেলের মতো যাক, রেলের কাজ সুন্দরভাবে চলুক, মানুষ বুঝুক, মানুষের উন্নয়ন। ভাবাদিঘি একজন কুরু, মানে এখানকার কুলপতি বলা যায় কিভাবে, এখন এই করোনা পরিস্থিতিতে কীরকম আছেন? এখন করোনা পরিস্থিতিতে কোনো রকমের করোনা ভাইরাসকে বজায় রেখে হচ্ছে বাড়িতেই রয়েছি, কোনো রকমের বেঁচে আছি। শান্তিটা নষ্ট না করে দিঘির শান্তি বজায় রেখে, মানে যেদিকে হচ্ছে ম্যাপ ছিল সেদিকে ম্যাপ ধরে চলে যাবে, আমাদের কোনো অসুবিধা নেই। শ্রাবণী মালিক, ভাবাদিঘি। বক্তব্য আমাদের বাপত্তি সম্পত্তি, দাদু ঠাকুরদের সম্পত্তি, আমরা সেটা বজায় রাখতে চাই, এর বিনিময়ে আমরা কোনো কিছু চাই না। এবং আমরা 2010 সালে কেস শুরু করি হাইকোর্টের দ্বারস্থ এবং সেই কেস আজ সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছেছে। এখনও কিন্তু আমাদের কোনো এর সুরাহা ব্যবস্থা কোনো কিছু হয়নি। আপনারা কি রেল চাইছেন না? হ্যাঁ, রেল চাইছি। রেলের যে সমস্ত আগের নকশা যে আছে হয়েছিল, সেই নকশা ধরে রেল যাক, আমাদের কোনো আপত্তি নেই। মানে দিঘি বাঁচিয়ে রেল করতে চাই? হ্যাঁ, দিঘি বাঁচিয়ে রেল করতে চাইছি। আমাদের বাপত্তি সম্পত্তি আমরা বজায় রাখবো, আমাদের এইটাই হতে চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা এখন কেমন আছেন? আপনারা, আমরা এখন ভালো আছি। আচ্ছা আচ্ছা, যে সমস্ত প্রতিশ্রুতি এখানে যে মানুষ মজুমদার এসেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো কি পূরণ করেছেন উনি? না না না, উনি কিছু কোনো বক্তব্য এমনি ইয়েসভা পরিষেবা করতে পারেনি, বলেছে অনেক কিছু কিন্তু বাইরে, কিন্তু উনি আমার উনি আমাদের গ্রামের স্বার্থে কোনো কিছু করেনি। মানে উন্নয়নের কোনো? না 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 না। কী নাম? আমার নাম জয়দেব পড়ি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854984। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।